শশী পাজার সাংবাদিকদের মুখোমুখি সরাসরি চলে যাব তৃণমূল ভবনে। সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যগুলোকে নিয়ে কথা হয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় এত সুন্দর একটা চিত্র যেখানে আমরা দেখলাম যে প্রাতিষ্ঠানিক প্রসব অর্থাৎ ইনস্টিটিউশনাল ডেলিভারি যেটা হয় কিংবা শিশু মৃত্যু হার, সেটা কিন্তু 2015-16 যা ছিল তার থেকে কিন্তু ইনস্টিটিউশনাল ডেলিভারিটা বেড়েছে এবং শিশু মৃত্যুর হারটা কমেছে। যেমন নিওনেটাল মর্টালিটি রেট NMR, মানে সদ্যজাত যার মৃত্যুর কথা এবং অত্যন্ত বেদনাদায়ক হয়, সেইটা ছিল 22, এটা পার 1000 যে জন্ম হয়, 22 থেকে কমে 15.5 হয়েছে। অত্যন্ত ভালো, এটা পশ্চিমবাংলায়, সব রাজ্যে এরকম এত ভালো কাজ হয়নি। ইনফ্যান্ট মর্টালিটি রেট যেটা আছে সেটা 27.5 ছিল, সেটা কমে 22 হয়েছে। আন্ডার 5 মর্টালিটি রেট, বাচ্চা যে 5 বছরের নিচে অনেক সময় অন্যান্য কারণে মৃত্যু হয়, কিন্তু আমাদের রাজ্যে 31.8 ছিল, সেটা কমেছে এবং এখন এই NFHS রিপোর্ট যেটা বলেছে 25.4। সেক্স রেশিও অ্যাট বার্থ, সেখানে কিন্তু আমাদের 960 ছিল, অর্থাৎ 960 মেয়ে সেই তুলনায়, অর্থাৎ 1000 ছেলে যে বাচ্চার তুলনায় 960 মেয়ে ছিল। এইটা যত ইম্প্রুভ করবে সেক্স রেশিও অ্যাট বার্থ তত কিন্তু সেটা ভালো, সেটা 973 দাঁড়িয়েছে। সো এখন হচ্ছে যে মেয়ে শিশু 973 পার 1000 মেল চিলড্রেন। সুতরাং এই সেক্স রেশিও অ্যাট বার্থও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে অন্তঃসত্ত্বা মা প্রথম 3 মাসে ডাক্তারের কাছে পৌঁছানো কিংবা একটা প্রতিষ্ঠানে পৌঁছানো যাতে তার চেক আপটা হয়, এই প্রথম 3 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে NFHS 5 স্টাডি বলেছে যে NFHS 4-এ সেটা ছিল 54.9%, সেটা এখন 72.6%, অত্যন্ত ভালো, এবং ক্রমাগত এই সংখ্যা বৃদ্ধির পার্সেন্টেজে বৃদ্ধি হচ্ছে। ডাক্তার হিসেবেও আমরা বলতে পারি যে ফলিক অ্যাসিড অত্যন্ত প্রয়োজনীয় জিনিস প্রেগনেন্সির সময়। এই ফলিক অ্যাসিড যেটা দেয়া হয় সেটাও কিন্তু 6% মায়েরা হয়তো পেত, যেটা সেটা বৃদ্ধি গিয়ে এখন 5 গুণ 30.8% হয়েছে। যেমনটি আগে বললাম ইনস্টিটিউশনাল বার্থস যেটা প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেটাও কিন্তু বেড়েছে, তাতে কি হয় নিরাপদ একটা ডেলিভারির মধ্যে দিয়ে বাচ্চাটা এবং মা দুজনই সুস্থ থাকে। এবং কত গভীরে বিষয়টা আলোচনা করা হয়েছে কিংবা গবেষণা করা হয়েছে দেখুন, যেটা বলা হচ্ছে যে যে জন্ম হয় যখন তখন স্কিল্ড কেয়ার হেলথ কেয়ার পার্সোনাল অর্থাৎ যারা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী তারা কতটা এই প্রসবের সময় তারা অ্যাটেন্ড করছেন সেইটাও কিন্তু ছিল 81.6%, সেটা গিয়ে 94.1% হয়েছে পশ্চিমবাংলায়। সুতরাং এবার অত্যন্ত এনকারেজিং এই NFHS ডেটা, এবং NFHS ডেটা নিশ্চয় আমরা গর্বিত বোধ করি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, শুধু তাই নয় প্রত্যেকটি দপ্তর তার মধ্যে মহিলা শিশু বিকাশ সমাজ কল্যাণ দপ্তরটাও তিনি কিন্তু অত্যন্ত গভীরতার সঙ্গে সেটা দেখেন, প্রাধান্য দিয়ে দেখেন, যার জন্যে মা এবং শিশু নিরাপদ থাকুক এই সূচকগুলো থেকে কিন্তু বহিঃপ্রকাশ হয়েছে। ঠিক সেইভাবে এই রাজ্যে কিন্তু আজকে যেমন বললাম আমরা কিন্তু রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, আমরা সবসময় এটা বলি, অনেক প্রেস কনফারেন্সে আমরাও বলেছি যে মুখ্যমন্ত্রী একটা কোভিডের অতিমারীর বিরুদ্ধে লড়লেন, একটা আমফান যেটা জোড়া আক্রমণে রাজ্য হয়েছিল তার বিরুদ্ধে লড়লেন, এবং এখনও তিনি মানুষের পাশে দাঁড়িয়ে আপনারা দেখছেন যে দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্প যেটা হচ্ছে, যে ক্যাম্পের মাধ্যমে 2011 থেকে সূচিত সমস্ত প্রকল্পগুলো এখন 2020 অবধি সমস্ত ধাপে ধাপে যে প্রকল্পগুলো আরম্ভ হয়েছে সেগুলো যাতে সমস্ত পরিবারে ঢুকে যায় এবং 100% কভারেজ হয় সেই চেষ্টা চলছে। আমার ভালো লাগছে যে আমি বঙ্গধ্বনি যাত্রা যেটা আমার বিধানসভা কেন্দ্রে ছিলাম
সেখানে দুয়ারে দুয়ারে সরকারের ক্যাম্পের সমর্থনে কত যে প্রশংসা তারা, এবং কত যে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে, এটা বোধ হয় ভাষায় বলা যায় না। আমরা এতটা খুশি হয়েছি এই পজিটিভ রেসপন্স করে। আপনারা জানেন যে প্রায় এটা এখন সেকেন্ড ফেজ আরম্ভ হয়েছে দুয়ারে দুয়ারে সরকার, কিন্তু ফার্স্ট ফেজে প্রায় 64 লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যে তাদের অভিযোগের কথা কিংবা তাদের প্রয়োজন কথা কিংবা কোথায় তারা পাবেন এসছেন ওই ক্যাম্পে, এবং হয়তো তাদের অসম্পূর্ণতা ছিল কোনো প্রকল্প সেটা পুরোপুরি সেটা কাজে, এবং অবশ্যই স্বাস্থ্যসাথী যেটা ঘোষণা করা হয়েছে সেটাকে তারা পেতে চাইছেন। এটা একটা যেমন ভালো দিক, এবং গতকালকে যে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।